প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য কমিশনারগণের নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক ভূমিকা ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা প্রমাণিত হলে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানার বিধান করতে হবে। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি আপনাদের কাছে আমাদের যে প্রস্তাবনা সেটি আমি দলের পক্ষ থেকে আমি তুলে ধরছি। আমাদের 1 নম্বর প্রস্তাবনা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা গঠন করা। জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দশরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান সংযুক্ত করা। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়ানো, সেক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি 8 বিভাগে 8 জন নিয়োগদান করা। নির্বাচন কমিশন গঠনের বর্তমান বিতর্কিত সার্চ কমিটির প্রক্রিয়া বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে আইন তৈরি করা। সার্চ কমিটি কমিশনের সদস্য সংখ্যার দ্বিগুণ নাম চূড়ান্ত করে গণমাধ্যমে প্রচার ও গণশুনানির মাধ্যমে নাম চূড়ান্ত করবেন। মহামান্য রাষ্ট্রপতি উক্ত নাম সমূহ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করবেন। একই সাথে রাজনৈতিক দলসমূহের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সচিব নিয়োগ প্রদান করতে হবে। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে 100 জন ও নিম্নকক্ষে আসন 300টি নির্ধারণ করতে হবে। নিম্নকক্ষে সরাসরি ভোট এবং উচ্চকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমূহের প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করতে হবে, অর্থাৎ 300 আসনে সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন হবে এবং উচ্চকক্ষে রাজনৈতিক দলগুলো যে ভোট পাবে সেই প্রাপ্ত ভোট অনুযায়ী সংখ্যানুপাতিক হারে আসন বিন্যাস করতে হবে। সংরক্ষিত আসন বাতিল করে সকল আসনে নির্বাচন করতে হবে। স্বীকৃত দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, মাফিয়াদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান সংযুক্ত করতে হবে। ইভিএম ব্যবস্থা বাতিল করতে হবে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং একই সাথে যাতে করে প্রবাসীরা প্রার্থী হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো প্রার্থী, ভোটার, সমর্থক, প্রার্থীর এজেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার, নির্বাচন বিঘ্নিত হয় এমন অনিয়ম বিশৃঙ্খলায় জড়িত হলে 10 বছরের জেল ও 1 কোটি টাকা জরিমানার বিধান করতে হবে। জেলা জজদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং 6 মাসের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা যাবে না এবং ভোট গ্রহণের অন্তত 7 থেকে 10 দিন পূর্বে সম্ভাব্য চূড়ান্ত ভোটগ্রহণ কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিকট প্রদান করতে হবে বা প্রকাশ করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য কমিশনারগণের নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক ভূমিকা ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা প্রমাণিত হলে 10 বছরের জেল এবং
10 কোটি টাকা জরিমানার বিধান করতে হবে।